বৈদেশিক বাণিজ্যে ডলার ব্যবহারে অনীহা বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশের। ব্রাজিল থেকে শুরু করে এশিয়ার অনেক দেশ ডলারের পাশাপাশি নিজস্ব মুদ্রায় লেনদেন শুরু করেছে। অথচ মার্কিন ডলার দশকের পর দশক বিশ্ব বাণিজ্যে রাজত্ব করছে। শুধু যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ সেজন্য নয়। জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস সহ প্রয়োজনীয় বিভিন্ন নিত্যপণ্য আমদানি রফতানিতে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয় ডলার। কিন্তু ফেডারেল রিজার্ভের একের পর এক সুদের হার বাড়ানোর সিদ্ধান্তে অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে বাধ্য হয়। এরপরই তাদের মুদ্রার অবমূল্যায়ন হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে এখনও আধিপত্য বিস্তার করছে ডলার। কিন্তু বৈদেশিক লেনদেনের রিজার্ভে ডলারের অংশগ্রহণ 1999 সালের পর থেকে এখন পর্যন্ত 70% কমেছে। গেল বছরের শেষ প্রান্তিকে বিশ্বের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে ডলার ছিল 58%, ইউরো ছিল 20%, চীনের ইউয়ান ছিল প্রায় 3%। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ইউয়ানের অংশগ্রহণ বিশ্ব বাণিজ্যে বাড়াতে তৎপর চীন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, আমদানি রফতানিতে চীনের বৃহত্তম অংশীদার দেশ এখন 61টি, যেখানে যুক্তরাষ্ট্রের মাত্র 30টি। ধীরে ধীরে মার্কিন ডলারের মজুদ কমাচ্ছে চীন। ফেব্রুয়ারিতে দেশটিতে ডলারের মজুদ ছিল প্রায় 85,000 কোটি ডলার, যা গেল 12 বছরের মধ্যে সর্বনিম্ন। শুধু চীন নয়, ডলারের ব্যবহার থেকে সরে আসছে ব্রাজিল। 2022 সালে রেকর্ড 15,000 কোটি ডলারের বাণিজ্য হয়েছে চীন আর ব্রাজিলের মধ্যে। এতে ব্যবহার করা হয়েছে নিজস্ব মুদ্রা। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির গতিশীলতার কারণে ডলার বিমুখ হচ্ছে বিভিন্ন দেশ, লাভবান হচ্ছে স্থানীয় মুদ্রা, বাড়ছে ঝুঁকিমুক্ত বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলারের অংশগ্রহণ কমায় স্থিতিশীল হচ্ছে পণ্যমূল্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, চলতি বছর বিশ্বের মোট প্রবৃদ্ধিতে এশিয়ার অংশগ্রহণ হতে পারে 70%। ডলার বিমুখ হওয়ার ক্ষেত্রে রাশিয়ার সম্পদ জব্দ করাও অনেকাংশে দায়ী বলে মনে করছেন বিশ্লেষকরা। 2022 সালে রাশিয়ার 30,000 কোটি ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। ব্যবহার কমলেও খুব দ্রুতই মুকুট হাতছাড়া করবে না ডলার, কারণ এখন পর্যন্ত ডলারের বিকল্প তৈরি হয়নি। বিশ্বের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এখনও আধিপত্য ডলারের। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।